हेलो फ्रेंड्स, आज के आमी एक चटपटा रेसिपी करे देखाबो पापड़ चाट। चलुन देखे नी। प्रथमे आमी एक बाटीते दई निये निएछी, एर मध्ये बीट लवण दिए दिच्छी। भाजा मसला दिए दिलाम, एटा धने और गोटा जिरे शुकनो लंका शुकनो खोलाय भेजे गुड़ो करे निएछी। एकटू चीनी दिए दिलाम। एबार एटाके आमी भालो करे फेटिए नेब। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। এবার পাঁপড়গুলোকে আমি তুলে নিচ্ছি। এবার বাকি পাঁপড়গুলোকেও আমি এইভাবে ভেজে নিচ্ছি। এবার আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তার জন্য প্লেটের মধ্যে পাঁপড়গুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। পাঁপড়গুলো সাজানো হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো সাজিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার উপর দিয়ে আমি বিট লবণ ছড়িয়ে দিলাম। এবার আমি উপর দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছি। কুচানো লঙ্কা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার উপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এবার চাট মশলা ছড়িয়ে দিলাম। কুচি করে রাখা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম।
ওপর দিয়ে আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। পাপড় চাটের প্লেটটি সাজানো হয়ে গেছে। এটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।